আমার মোবাইলে এমন একটা সেটিংস আমি করে রেখেছি ভাই, আমি যদি 1000 মানুষের সামনেও আমার মোবাইলের লকটাকে আনলক করে দেখাই, মানে দেখিয়ে দেখিয়ে আনলক করব, ওনাদের হাতে আমি আবার দিব যে আমি যে পিনটা দিয়ে আনলক করছিলাম আপনারা আমার মোবাইলটাকে আনলক করে দেখান। 1000 মানুষ তো দূরের কথা, 1,00,000 মানুষের সামনেও যদি আমি এই কাজটা করে দেখাই আমার মোবাইলের লকটাকে আনলক করতে পারবে না। কারণ কি জানেন, আমার মোবাইলের লকটা ভাই অটোমেটিক মিনিটে মিনিটে পরিবর্তন হয়ে যায়, কমন কোনো লক না। অনেক সময় কি হয়, আমাদের কাছের মানুষ গুলো কিন্তু আমাদের মোবাইলের লক জানে, পিন কত দিছিলেন অথবা প্যাটার্ন লকটা কিভাবে ছিল, ঠিক না? এখন প্রিয় মানুষ দূরের কথা, একটা ইঞ্জিনিয়ারের হাতেও যদি দেন সেও কিন্তু কনফিউজে পড়ে যাবে, মোবাইলের লকটা কিভাবে সেট করছে রে ভাই, মিনিটে মিনিটে পরিবর্তন হয়ে যায়। তো অস্থির কাজটা শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমি মূল কাজে চলে আসলাম, অস্থির কাজটা আপনাদেরকে শেখানোর জন্য। প্রথম কি করতে হবে, আপনার মোবাইলে আগে থেকে যদি কোনো লক ব্যবহার করেন, প্যাটার্ন লক অথবা পিন লক, ওই লকগুলো অফ করে দিবেন, ঠিক আছে? তারপরে কি করতে হবে, ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে আপনার স্মার্টফোনে মিনিটে মিনিটে লক পরিবর্তন করার জন্য। তো সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন, এইখানে এসে আপনারা সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে লিখতে হবে স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড। এখানে দেখুন স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড লিখে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে, আপনারা লোগোটা দেখুন, এই লোগোটা দেখে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। আমি ইনস্টল করে রেখেছি, জাস্ট ওপেনে টাচ করে দিব। ওপেনে টাচ করার পরে কিভাবে সেটিংসগুলো করতে হয় এটাও আপনাদেরকে দেখাবো। আমি ওপেনে ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ইন্টারনেট ছাড়াও কাজ করবে, মানে আপনার মোবাইলে ডেটা নেই অথবা ওয়াইফাই নেই তারপরেও কিন্তু মিনিটে মিনিটে লক পরিবর্তন হয়ে যাবে। এইখানে দেখুন ইনেবল লক লিখা আছে, এইখানে টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে যদি পারমিশন চাই অ্যালাউ করতে হবে, আমি অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে নিচে চলে আসবেন, অ্যাপ্লিকেশনের পারমিশন দিতে হবে, স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড এখানে ট্যাপ দিবেন। এই যে দেখুন আমি অ্যালাউ করে দিলাম, ব্যাক চলে আসব। ব্যাক আসার সাথে সাথে পুনরায় এখানে আবার এই অপশনটাতে অন করে দিবেন, পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। এইখানে কিন্তু একটা আনসার দিতে হবে, এইখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনি কোন আনসারটা সহজে দিতে পারবেন এখান থেকে সিলেক্ট করবেন। এইখানে নেম চাচ্ছে, আমি নেমে ট্যাপ দিব, তো আমার নামটা দিয়ে দিব সোহাগ। এখানে দেখুন SHUHAG সোহাগ। আর এইখানে আনসারটা কি দিবেন মনে রাখেন, যদি পিনের মাধ্যমে মিনিটে মিনিটে পরিবর্তন তো হবেই, পিনের মাধ্যমে যদি আপনার মোবাইলটাকে আনলক না করতে পারেন, এই নামটা দিয়ে মানে এখানে যে আনসারটা দিবেন ওই আনসারটা দিয়ে কিন্তু আপনি মানে মোবাইলের লকটাকে আনলক করতে পারবেন। আমি সেভে টাচ করে দিব, সম্পূর্ণ কাজ শেষ। এখন টেকনিকটা কি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখুন কারেক্ট টাইম লেখা আছে, এখানে ট্যাপ দিবেন, কারেক্ট টাইমে টাচ করে দিবেন। এই যে দেখুন কারেক্ট টাইম, মানে হচ্ছে এখন আমার মোবাইলটাকে লক করব। লক করার সাথে সাথে আমার মোবাইলে যতটা বাজবে, এখানে দেখুন 10:54 বাজে, 10:54 দিলেই কিন্তু অটোমেটিক লকটা আনলক হয়ে যাবে। এই যে দেখুন আমার মোবাইলটাকে লক করলাম, এখন বাজে 10:59, এখানে যদি আমি 10:54 দেই লকটা কিন্তু খুলবে না। এক কথায় হচ্ছে আপনার মোবাইলের টাইমের সাথে লকটা সেট করা হয়েছে, মোবাইলে যতটা বাজবে অতটা দিলেই খুলবে লকটা। এখন আমি যদি এখানে দেই 10:54 মানে 10:54 দিলাম, লকটা কিন্তু খুলবে না, আপনার মোবাইলে যতটা বাজবে ঠিক ওই টাইমটা দিলেই কিন্তু আনলক হবে। এই দেখুন 10:59 দেওয়ার সাথে সাথেই লকটা আনলক হলো। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনার মোবাইলে যতটা বাজে ওই টাইমটা দেওয়ার সাথে সাথে যদি মোবাইলটা আনলক না হয় তখন কি করবেন, এখানে দেখুন ফরগেট পাসওয়ার্ড লেখা আছে, এখানে টাচ করে দিবেন। আপনি যে আনসারটা দিছিলেন, আমি তো সোহাগ দিছিলাম, এইখানে আপনার ওই আনসারটা দিলে কিন্তু আনলক করতে পারবেন, যেমন SHUHAG সোহাগ দিয়ে দিলাম। এখানে দেখুন ওপেন লক লেখা আছে, ওপেন লকে টাচ করে দিলাম, এই যে দেখুন আনলক হয়ে গেল। মানে ঘড়ির টাইম দিয়েও হবে, যদি ভুলে যান, যদি না কাজ করে ওই আনসারটা দিছিলেন ওই আনসারটা দিলেও কিন্তু আনলক করতে পারবেন। বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।